নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কত ভালোবাসতেন, যুবকদেরকে তিনি কত পছন্দ করতেন শুনেন। নবীজি একদিন এক ভরা মজলিসে বক্তব্য রাখছেন, একজন তরুণ সাহাবি ওই যে দেখেন পেছনে অনেক ভাই জায়গা না পেয়ে দাঁড়ায় আছে, এমনি করে একজন সাহাবি তরুণ সাহাবি যুবক সাহাবি জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে আছেন, ওনার নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু আনহু। নবীজি বক্তব্য দেওয়াকালীন অবস্থায় লক্ষ্য করলেন নবীজির একজন যুবক সাহাবি জারির রাদিয়াল্লাহু আনহু জায়গা পান নাই, জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন। এই চিত্র দেখে নবীজি বললেন, ও জারির তুমি দাঁড়িয়ে আছো কেন? জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি সমাবেশ স্থলে বসার জন্য কোনো জায়গা পাই নাই, এজন্য দাঁড়িয়ে আছি। এই কথা শুনে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন আল্লাহর পরেই যেই নবীর মর্যাদা, এই কথা শুনে সঙ্গে সঙ্গে নবীজি তার গা থেকে চাদর মুবারক খুলে জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে তিনি ছুড়ে মারলেন। এরপরে বললেন, ওগো জারির জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী, আমার চাদর তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শোনা মাত্রই জারির রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছিঁড়ে দিলেন, আর নবীজির নিক্ষেপ করা সেই চাদর মুবারক তিনি মাটিতে বিছানো তো দূরের কথা, তিনি বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর মুখের সামনে নিয়ে বারবার 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 তিনি চুমু খেতে লাগলেন। কেঁদে 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 তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, কি করে আমি আপনার চাদরে বসতে পারি? আপনি হচ্ছেন রহমাতাল্লিল আলামিন, আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা, আপনার চাদরে বসার কোনো যোগ্যতা তো আমার নাই। তিনি তখন চিৎকার করে বললেন, আজকে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মান দিলেন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। তাহলে এই ঘটনা শুনে আমরা কি বুঝলাম? নবীজি যুবকদেরকে ভালোবাসতেন কম না বেশি? শুধু নবীজি যুবকদেরকে বেশি ভালোবেসেছেন যে তাই নয়, আল্লাহ যুবকদেরকে খুব পছন্দ করেন, এজন্য যৌবনের ইবাদতের দাম আছে। আর যৌবনকাল যেহেতু মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এই জন্য কিয়ামতের দিন এই যৌবনকালের ব্যাপারে আলাদা জিজ্ঞাসাবাদ যিনি আলাদাভাবে জিজ্ঞাসাবাদ যিনি করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? ভালো করে হাদিসটা খেয়াল করুন, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার পা কে নাড়াইতেও পারবেন না। এক নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার গুলাম, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, তোমার জীবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? গোটা জীবনের আগাগোড়া হিসাব দেওয়া লাগবে কার কাছে? দুই নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাকে যে যৌবন দিয়েছিলাম, তোমার যৌবনকাল তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? গোটা যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো? এটাকে হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে সুদ ঘুষ দুর্নীতি লুটপাট অন্যায় জুলুম করে কামিয়েছো? সম্পদের হিসাব দেওয়া লাগবে, জুড়ে বলেন কার কাছে? চার নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? বের হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। পাঁচ নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো
ততটুকু আমল করেছো কিনা। এই পাঁচটা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, এ বান্দা তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? এ যুবক তরুণরা ভালো করে শোনো, এই যে যৌবনকালের শক্তি পাইয়া আজান হলে নামাজে যাও না, যৌবনের শক্তি সামর্থ্য তুমি যদি গান বাজনায়, যৌবনের শক্তি সামর্থ্য যদি মাদক গ্রহণে, যৌবনের শক্তি সামর্থ্য যদি অন্যায় অপকর্ম করে ব্যয় করো, এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন দেওয়া যাবে। এই জন্য যৌবন চলে যাওয়ার আগে যৌবনের কদর করো, যৌবন হারিয়ে ফেলার আগে যৌবনের কদর করো। নবীজি বলেছেন ইকতানিম খামসান কবলা খামসিন, পাঁচ জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো। হায়াতাকা কবলা মাউতিক, মরণের আগে জীবনটাকে কাজে লাগাও, কারণ মরণের পরে আপনি যদি আফসোস করে বলেন ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আপনি যদি বলেন হায় রে হায়, আমি যদি আবার আমার দুনিয়ার জীবনটা ফিরে পেতাম মরার পরে যদি কেউ এই আফসোস করে, তাহলে বলেন তখন কি কোনো লাভ হবে নাকি? এজন্য নবীজি বলেছেন মরার আগে তোমার জীবন কাজে লাগাও। নবীজি আরো বলেছেন সিহাতাকা কবলা সুকুমি, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময় কাজে লাগাও। সুস্থ আছেন নামাজে যান না, সুস্থ আছেন ইবাদত করেন না, যখন অসুস্থ হয়ে যাবেন মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তখন আফসুস করবে না, হারে যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন কেন সাজদা দিলাম না। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়ের কদর করতে হবে। এরপরে নবীজি বলেছেন ওয়াফিরাকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। ওয়াগিনাকা কবলা ফাকরি, অসচ্ছল হওয়ার আগে সচ্ছল থাকাকালীন সময়কে কাজে লাগাও। এরপরে নবীজি বলেছেন শাবাবাকা কবলা হারামি, বুড়া হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, কারণ যৌবন চলে যাওয়ার পর বৃদ্ধ হয়ে গেলে তখন আর যৌবন নিয়ে আফসোস করে কোনো লাভ হবে না, কারণ যৌবন যখন চলে যাবে এই যৌবন আর কোনোদিন ফিরে আসবে। যুবকরা তাকাও আমার চাচাদের দিকে, যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমার চাচারা কি আর তাদের হারানো যৌবন ফিরে পাবেন? Nobody wants to lose youth time, আর কেউ যৌবন হারাইতেও চায় না, যৌবনকে সবাই ধরে রাখতে চায়। এই জন্য দেখবেন অনেকে ডায়েট কন্ট্রোল করে, খাবার দাবার শারীরিক ব্যায়াম সব ঠিকঠাক রাখে যেন তাড়াতাড়ি বুড়া না হয়, এমনকি দাড়ি টাড়ি সাদা হইলে এরপরে কালারিংও করে। মানুষ যৌবন ধরে রাখার কত চেষ্টা করে, কিন্তু যৌবনকে কি মানুষ ধরে রাখতে পারে? আপনারা ঢাকা শহরে গেলে দেখবেন আপনারা দেয়ালে দেয়ালে, রাস্তাঘাটে, পিলারে পিলারে, হ্যাঁ, ওয়াজ মাহফিলেন কিংবা ভালো কোনো জিনিসের এত পুষ্টার পাবেন না, যৌবন হেফাজতের হারবালের যত পুষ্টার আপনাদের চোখে পড়বে। তো এই যে যৌবন হেফাজতের জন্য মানুষের এত প্রচেষ্টা, বলেন তো হাজার চেষ্টা করেও যৌবনকে কি ধরে রাখা যাবে? ফাঁকি দিবে, যৌবন চলে যাবে, আর যৌবন চলে গেলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি যৌবন আর ফিরাইয়া আনতে পারবেন? এজন্য নবীজি বলেছেন হারানোর আগে এটার কদর করো, মূল্যায়ন করো। প্রশ্ন হতে পারে হাউ টু স্প্যান্ড ইউর ইউথ টাইম, এখন এই যৌবনকে কাটাবেন কেমনে, এই যৌবনের কদর করবেন কেমনে? আমার যুবক ভাইরা শোনেন, তাহলে যৌবনের কদর আমরা কিভাবে করব, যৌবনের কদর আমরা কিভাবে করব, ভালো করে শোনেন। তার আগে বলেন তো দেখি, যৌবন যিনি দান করেছেন প্রাণবন্ত আওয়াজে, গলার আওয়াজ বড় করে বলেন, যৌবন যিনি দান করেছেন তিনি কে? কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার, যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। কি যুবকরা কথা কি, মাথার ভিতরে ঢুকে না উপরে দিয়া চলে যায়? যৌবন কোন নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? তো তোমরা চামচামি করো কেন, সামনে আর পিছনে ঘুরঘুর করো কেন? তোমার যৌবন দেওয়া হয়েছে চামচামি করার জন্য, তোমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দিনের পথে কাটানোর জন্য। তোমার যৌবন দেওয়া হয়েছে আরেক বেটার চেয়ার ধরে রাখার জন্য, লাঠি শুটা হাতে নিয়ে তার জন্য সামনে পিছে স্লোগান দেওয়ার জন্য নয়, তোমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের জন্য।
তোমার যৌবন দেওয়া হয়েছে কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাঞ্জার আসরে বসার জন্য নয়, তোমার যৌবন দেওয়া হয়েছে যৌবন বয়সে কুরআন হাদিসের তালিমে বসার জন্য, তোমার যৌবন দেওয়া হয়েছে কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হকি স্টিক লাঠি শুটা পিস্তল হাতে নিয়ে যৌবনের বয়সে তামাশা করার জন্য নয়, যৌবন দেওয়া হয়েছে এই বয়সে পড়াশোনা করে হাতের মধ্যে বই খাতা কলম নিয়ে জাতি গড়ার জন্য নিজেকে যোগ্য করার জন্য যৌবন দেওয়া হয়েছে। এই যৌবন দেওয়া হয়েছে গাঞ্জার আসরে ইয়াবা বাবার আসরে বসার জন্য নয়, যৌবন আল্লাহ দিয়েছেন এই জন্য যৌবন যদি খরচ করতেই হয় যৌবন খরচ করতে হবে কার পথে? যুবকরা যুবকের মতো কথা বলো, যৌবন খরচ করতে হবে কার পথে? কিভাবে আমরা যৌবন আল্লাহর পথে খরচ করব? আদান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বললেন নামাজে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আরেকটু ওয়েট করে বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলেন তোমরা যে ঘুমিয়ে আছো ঘুমের চাইতে নামাজ উত্তম। যুবক ভাইরা যৌবনটা খরচ করবা কেমনে শোনো, মুয়াজ্জিনের আজান শুনে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে মসজিদে। এই বয়স হলো নামাজের বয়স, কারণ যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? শোনো শোনো যুবক ভাইরা শোনো, বুড়া হয়ে গেলে মানুষের হাতে সমস্যা, কোমরে সমস্যা, হাঁটুতে সমস্যা, মেরুদণ্ডে সমস্যা, লম্বা সময় রুকু দিতে পারে না, লম্বা সময় সেজদা দিতে পারে না, ঠিকঠাক মতো নামাজ আদায় করতে পারে না। কিন্তু যৌবন বয়সে শরীরে শক্তি থাকে, ফিজিক্যাল এনার্জি থাকে, লম্বা সময় রুকু দেওয়া যায়, লম্বা সময় সেজদা দেওয়া যায়, ইবাদত হয় সুন্দর, এই জন্য সওয়াবও আল্লাহ দেন কম না বেশি। একজন যুবকের ইবাদতে আল্লাহ যতটা খুশি হন, অন্য কারো ইবাদতে আল্লাহ ততটা খুশি হন না। এজন্য যুবক ভাইরা এই বয়স হলো সাজদা দেওয়ার বয়স, এই বয়সে রং তামাশা করে জীবন নষ্ট করার বয়স নয়। যখনই আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাও, পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাও। কিন্তু তোমাদের মধ্যে অনেককে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে, শয়তান বলে তুমি তো যুবক মানুষ, তুমি আগে বুড়া হও, হাতের মধ্যে লাঠি নাও, লাঠি ভর দিয়ে চলো, বুড়া হও, চুলদাড়ি পাকুক, তারপরে নামাজে যাইও। বলেন তো আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল। এ যুবক ভাইয়েরা বুড়া হবেন এটা আপনাকে কে বলেছে? এটা শয়তানের একটা পজিটিভ ধোঁকা। পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় সিরিয়াল মেনটেন হয় না। দেখবেন সমাজে মাঝে মাঝে কিছু মর্মান্তিক চিত্র দেখবেন, দেখবেন আসার সময় তো সিরিয়াল ঠিকই ছিল, প্রথমে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে নাতি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল মাঝে মাঝে উল্টা হয়ে যায়, সমাজে কিছু মর্মান্তিক চিত্র দেখা যায়, ছেলের লাশ বাবা কবরে নামায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা বুড়া হবে এমন কথা কখনো ভাবিও না। কিছুদিন আগে আমার বাসার পাশেই আমার চেয়ে বয়সে আরো 10-12 বছরের ছোট এই ছেলেটার কথা আমি প্রায় মাহফিলে বলি। এই ছেলেটা আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে, মোটর সাইকেলে করে করে ঘুরছে, অনেক স্মৃতি আছে তার সাথে, হঠাৎ করে একদিন চলে গেছে। এই ঘটনাটা আমি বহু মাহফিলে বলি। কেন বলি? যুবকদের বিবেকের দরজা খুলে দেওয়ার জন্য। যুবক ভাইয়েরা দেখো চলে যাচ্ছে মানুষ, আমাদের এক সেকেন্ডেরও নিশ্চয়তা। গতকাল রাতে যারা দুনিয়ায় ছিল তাদের মধ্যে অনেক মানুষ আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গিয়েছে। আগামীকাল তো আমি কিংবা আপনি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, এর কোনো নিশ্চয়তা? কে কখন আমরা চলে যাব জানি না। এই জন্য বুড়া হওয়ার অপেক্ষা করা যাবে না, এশার নামাজ কাজা করে রাতের বেলা ঘুমায়ও না। এমনও হতে পারে ফজরের আগে জানাজার নামাজ রেডি হয়ে যেতে পারে, ফজরের নামাজ যে কাজা করে ঘুমান, বাবা যান, চাচা যান, ভাই যান, না সবাই শুনেন, এই যে ফজরের নামাজটা কাজা কইরা ঘুমাইয়া যান, বলেন তো জুহরের নামাজের আগে জানাজার নামাজ রেডি হওয়ার সম্ভাবনা আছে না? কেমন করে ঘুমাও তুমি?
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কি না কত মানুষের জানাজায় গিয়েছে আপনার জানাজা কখন যে হয়ে যাবে আপনি নিজে ওটের পাবেন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তুই রিশাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আপনাদের এলাকায় বাঁশের ঝাড় আছে তো বাঁশের ঝাড়ের নিচ দিয়ে যখন হেঁটে যান মাথায় কি চিন্তা আসে না কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সীমাটি কোন খানে ডাকের বারবার কোন বাঁশ ঝাড়ের বাঁশ কাইটা আপনার কবরের উপর ছাউনি দেওয়া হবে আর কোন মাটিতে আপনাকে দাফন করা হবে এগুলো কি আপনার বিবেককে কখনো ভাবায় না কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন এটা বিয়ের বর যাত্রী নয় এটা আপনার মৃতদেহকে বহন করার যাত্রী কয়জন লাগে এখানে থাকতে পারে আপনার লাশের খাটি আর কফিন যারা বহন করবে এরা মনে হয় এখানে ওয়াস কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার আপনার জানাজাও সামনে আছে না নাই চোখের পলকে আমরা নাই হয়ে যেতে পারে দেখেন না এই তো কয়েকটা দিন আগে তুরস্কে এবং সিরিয়াতে রাতে মানুষ ঘুমাইছে কে জানতো হাজার হাজার বিল্ডিং ধসে হাজার হাজার মানুষ মারা যাবে এই পৃথিবী তো রিস্কি জোন এই যে এশার নামাজ কাজা কইরা ঘুমাই গেলেন বাবা জানরা আপনাদের এলাকায় শুনছি আমফান সিডর আইলা লাইলা এগুলো নাকি অনেক ক্ষতি করেছে আপনারা তো আরো রিস্কি জোনে বসবাস করেন এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচানোর একমাত্র মালিককে সেই মালিককে যদি আমরা অখুশি করে ফেলি নারাজ করে ফেলি আমাদের জন্য গজব আছে না নাই ভূমিকম্প কেন হয় জানেন এমনি এমনি হয় না এই যে ভূমিকম্প হয়ে গেল এগুলা কি এমনি এমনি হয় শোনেন নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে ঘন ঘন মহামারী হবে ঘন ঘন ভূমিকম্প হবে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় গজব আসবে আল্লাহ নবী বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ঘন ঘন ভূমিকম্প দাবানল চেহারার বিকৃতি মহামারী আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মানুষজন যখন পাপের সাগরে ডুবে যাবে তোমরা দেখবা রাতের বেলা বিশাল সুন্দর শহর সকালবেলা দেখবা কিচ্ছু নাই সব মাটির সাথে মিশে যাবে এসব গজব কেন আসবে এটা আমার মতো ছোট হুজুর বলা লাগবে না দেড় হাজার বৎসর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কিয়ামতের আগে মহামারী প্রাকৃতিক বিপর্যয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি গজব আসবে নবীজি অনেক গুনাহের কথা বলেছেন নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা যখন রাষ্ট্রের সম্পদ দায়িত্বশীল ব্যক্তিগণ নিজের সম্পদ মনে করে ভোগ করা আরম্ভ করবে লুটপাট করে নিজের সম্পদ বানাবে জনগণের সম্পদ লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে তখনই জাতির উপরে গজব আসবে কার তরফ থেকে আল্লাহর নবী দেড় হাজার বছর আগে সতর্ক করেছেন ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে
মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিবে। 91% মুসলমান, এখানে কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি করেন, বাদ দেন, এটা রাজনৈতিক মাহফিল না, এটা কোরআনের মাহফিল। আমরা এক একজন এক এক দল করলেও আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? মুসলমান হিসাবে আসুন আমরা একটু ভাবি, আমরা 91% মানুষ মুসলমান বলেন তো, আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের সন্তান দিনদার হোক, পরহেজগার, ভালো মানুষ হোক, এটা আমরা সবাই চাই কি চাই? এটা আমরা দল মত নির্বিশেষে সবাই চাই, এক একজন এক এক দল করে আমাদের দেশের মানুষ, ঠিক আছে, কিন্তু দেখবেন আমাদের মানুষ দল মত নির্বিশেষে ধার্মিক, ঠিক কি না? এদেশের মাহফিলগুলো কারা করে? আওয়ামী লীগের মানুষও করে, বিএনপির মানুষও করে, জাতীয় পার্টির মানুষও করে, চরমুনাইওয়ালারাও করেন, হেফাজতও করেন, সবাই করেন। কারণ আমরা এক একজন এক এক দল করলেও ঘুরে ফিরে দেখা যায় মসজিদে গিয়ে ভাই ভাই এক কাতারে দাঁড়াই, মাহফিলে আবার দেখা যায় সব এক কাতারে অতিথি। এই যে সৌন্দর্য, এটা কেন? ইসলামের কারণে, কারণ আমরা এক একজন এক এক দল করলো আমরা সবাই ভাই ভাই, ঠিক কি না? এজন্য আমাদের দেশে এই সম্প্রীতিটা আছে বলে এখনো নাস্তিকদের স্বপ্ন বাস্তবায়ন হয়। দেখেন নাই কিছুদিন আগে বান্দরের ঘরের বান্দররা চাইছিল বান্দামি শিক্ষা ব্যবস্থা ঢোকাইতে, স্বয়ং প্রধানমন্ত্রী এটার বিরোধিতা করেছে। আলেমরা যখন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, তিনি বলেছেন নিশ্চিন্ত থাকেন আমরা এই বিষয়টা দেখব। প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। কিছুদিন আগে এনসিটিবির নোটিশ আপনারা দেখেছেন কিনা জানেন না আপনারা? এগুলো যে যতটুকু ভালো করবে ভালোটা বলতে হবে, আবার খারাপ করলে তার প্রতিবাদ করতে হবে। যখন শিক্ষা ব্যবস্থায় বিতর্কিত বিষয় ঢুকানো হয়েছে আমরা চুপ থাকি নাই। আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেছেন আমরা প্রতিবাদ করেছি, আমরা আলেমরা প্রতিবাদ করেছি, কিন্তু গভর্নমেন্ট যখন আবার আমাদের দাবি মেনে নিয়েছেন আমরা গভর্নমেন্টকে ধন্যবাদও জানিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করার পরে তিনি বলেছেন হায় 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 আমরাও তো বিশ্বাস করি মানুষ মানুষের জাত, বান্দরের জাত এটা তো আমরা কেউ বিশ্বাস করি না। কিছু কিছু বান্দরের ঘরের বান্দরদেরকে দেওয়া হয়েছিল পাঠ্য বই রচনা আর সম্পাদনায়, তারা ভাবছিল এই রচনা সম্পাদনার দায়িত্ব যেহেতু আমরা পাইছি তাহলে খালি মাঠে একটু গোল দিয়ে দিই, আমরা কিছু বান্দরামি শিক্ষা ঢুকাই দেই। কিন্তু এরা জানে না এদেশের মানুষ এক একজন এক এক দল করলেও এদেশের মানুষ ধর্মের বেলায় দিনের বেলায় সকল মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, ঠিক কি না? এদেশে একজন মুসলমান জীবিত থাকতে নাস্তিক মুর্তাদদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। আমাদের সিলেটে থাকে এক লোক জাফর ইকবাল, আমার বাড়ি তো সিলেটে, কিছুদিন আগে এই তো 4-5 দিন আগে দেখলাম খুলনায় এসে তাও তার বান্দর তথ্য নিয়ে বক্তব্য রেখেছে, আপনারা ফেসবুকে দেখেন নাই? তা আমি বলবো যারা বান্দরামি তথ্যে বিশ্বাস করে ওই বান্দরের ঘরের বান্দরদের উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে তাদের জাতি ভাইদের সাথে বসবাসের জন্য হয় জঙ্গলে চলে যাওয়া অথবা চিড়িয়াখানায় চলে যাওয়া। চিড়িয়াখানায় অতিরিক্ত খাঁচার দরকার হলে এদেশের মুসলমানরা পয়সা দিয়ে খাঁচা বানাই দিবে, ঠিক আছে কথা? আমরা বান্দরের জাত না মানুষের জাত। আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বকে বহু আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওরা ওখান থেকে কুড়ায় আই না, আমাদের পোলা মায়াদেরকে এগুলা শিখাইতে চায়। এদেশে একজন আলেম ওলামা জীবিত থাকতে কখনোই বাম রাম নাস্তিক মুর্তাদদের স্বপ্নকে এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। এদেশের প্রত্যেকটি মানুষ সচেতন, দল মত নির্বিশেষে আমরা এক একজন এক এক দল করি, কিন্তু ইসলামের ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই, কারণ আমাদের প্রভু কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আমাদের প্রভু এক, একে নবী উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নয় মুসলমান, এক হও এক হও করিয়াও বান। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? ছিলাম যৌবন কালকে কদর করা লাগবে, বলেছিলাম যৌবন
কারো দেওয়া গিফট নয়। এই যৌবন যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে আরেকবার বলেন, তিনি কি? সুতরাং আল্লাহর পথে যৌবন কাটাবো, আজান হয়ে গেলে না মাঝে চলে যাব। এই যৌবনকালীন বয়সে যারা পড়াশোনা করছো, ভাইয়েরা শোনো, কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদকাসক্ত হয়ে যাও না। বাবারা কত কষ্ট করে ছেলেদেরকে পড়াশোনার জন্য টাকা পাঠায়, কিন্তু কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, আমি নিজেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ছেলেরা রেল লাইনের উপরে বসে গাঞ্জা খায়, অনেক ছেলেদেরকে বিশ্ববিদ্যালয়ের হলে দেখেছি গাঞ্জার আসর জমাইয়া দেয়। খবরদার, বাপরা এত কষ্ট করে মা বাপ বাড়ি থেকে পয়সা পাঠায়, এই পয়সা পাঠায় মা বাবার স্বপ্ন দেখে আমার ছেলে পড়াশোনা করে ভালো একজন মানুষ হবে, আমার ছেলে একজন দেশপ্রেমিক নাগরিক হবে, আমার ছেলেটা বড় কোনো অফিসার হবে, ভালো চাকরি করবে কিংবা ব্যবসা করবে, প্রতিষ্ঠিত হবে। খবরদার যুবকরা, মা বাবার সেই লালিত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিও না, মাদক সেবন করো না। আজকাল তো যুবকরা মাদক সেবন করে অনেক যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, মাদকের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই মাদক গ্রহণের ফলে মানুষ তার জীবনকে হুমকির মুখে ফেলে দেয়, সুতরাং যেটা গ্রহণ করলে জীবন হুমকির সম্মুখীন হয়ে যায়, সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যিনি আদেশ দিয়েছেন তিনি কি? যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে এদিক ওদিক গিয়ে অন্যায় উপকর্মে জড়িয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিও না। যৌবনকালীন বয়সে বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করো না, গার্লফ্রেন্ড বানাইও না, মেয়েদের পিছনে ঘুরঘুর করো না। যারা মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে, এরা আজীবন শুধু বিয়ের পরেও দেখা যায় বউয়ের ওই আঁচল ধরে 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 পিছিয়ে পিছিয়ে হাঁটে। ব্যক্তিত্ববান হও, যুবকদেরকে বলছি ব্যক্তিত্ববান হও, আদর্শ পুরুষ হও, আদর্শ মুমিন হও, নিজের যৌবন হেফাজত করো। আল্লাহ কোরআনে বলেছেন, সফল কাম মুমিন হলো তারা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ বলছেন, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, দোজ হু গার্ড দেয়ার মডেস্টি। সফল কাম মুমিন হলো তারা, নিজের লজ্জাস্থানকে অপব্যবহার না করে লজ্জাস্থানের হেফাজত করে যারা, সুবহানাল্লাহ। পড়ে যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা যারা ব্যবসা বাণিজ্য করেন, মেয়েদের ফিতনায় পড়বেন না, কেরিয়ারও শেষ হয়ে যাবে, জীবনটাও শেষ হয়ে যাবে, বরং নিজেকে আপনি গড়ে তুলেন, এমন ভাবে নিজের কেরিয়ার সুন্দর করেন আর এই বয়সে চরিত্র ঠিক করে ফেলেন, দেখবেন মেয়েদের পিছনে ঘুরঘুর করা লাগবে না। সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে ঘুরঘুর করবে। নিজের চরিত্রকে সুন্দর করেন, চরিত্রে যদি হেফাজত করতে পারেন, আমাদের জন্য সুসংবাদ দিয়ে গিয়েছেন নবীজি। বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবীজি বলেছেন, মাইয়াত মাল্লি মা বাইনাল হাইয়াইহি ওয়া রিজলাইহি আমাদু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইরা, কত বড় কথা নবীজি বলেছেন, হ্যাঁ, আমরা যদি চরিত্র ঠিক রাখতে পারি, আমাদের জন্য জান্নাতের জিম্মাদান হয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির সুপারিশ চাই তো আমরা, চরিত্রটাকে ঠিক রাখা যাবে তো? এইভাবে করে যদি আমার যুবক ভাইয়েরা আল্লাহর হুকুম আহকাম মেনে যৌবনটা পরিচালনা করে, তাহলে ফায়দা কি হবে শুনেন, একটা দুইটা হাদিসের কিতাব নয়, বিখ্যাত হাদিসের তিনটা গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে, বুখারী মুসলিম তিরমিজি, তিনটা হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সামাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এর মধ্যে
এক শ্রেণীর মানুষ হলো তারা যৌবনকালে আল্লাহর হুকুম আকাম মেনে যৌবনকাল আল্লাহর পথে খরচ করেছে যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা আবার যুবক ভাইরা আল্লাহর আরশের নিচে জায়গা আমরা পেতে চাই কি চাই না তাহলে যৌবনকাল আমরা বিনিয়োগ করব কার পথে আরো জোরে কার পথে কোথায় মিছিল দাও আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো কে কার চরিত্র ফুলের মতো পবিত্র খোঁজা দেখেন তো হে নামাজ পড়ে না এক ওয়াক্ত সুযোগ পাইলে গাঞ্জা টানে পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তত্ত্ব কেন এই জবান দিয়ে আল্লাহ আকবার আসে না কিছু মানুষ কয় আল্লাহ আকবার এটা রাস্তাঘাটে বেশি দিও না এটা বিতর্কিত স্লোগান এটা বিতর্কিত স্লোগান না জন্মের পরে শুনছেন কি কথা কর না কেন যারা বলে না জন্মের পরে আপনার আজান শুনেন নাই জন্মের পরে আমাদের কানে কি দেওয়া হয়েছে আজানের প্রথম শব্দ কি আল্লাহ আকবারকে বিতর্কিত স্লোগান তারাই বলে জন্মের পরে আজান না শুনে যারা বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে আমরা কেউ বিতর্কিত অবস্থায় জন্ম নেই নাই আমরা সবাই আজান শুনে জন্ম নিয়েছি এমনকি আমরা মারা যাওয়ার পরে আল্লাহ আকবার আসে না নাই এখানে একটা জানাজার লাশ না হলে তখন শুরু হবে কি দিয়া যার আল্লাহ আকবার ভালো লাগে না তুই তোর এলাকাবাসীকে জানাইয়া যাইস মরার পরে যেন তোর লাশ জানাজার মাঠে না এনে শ্মশানে নিয়ে পুড়াইয়া দেয় তোর তো আল্লাহ আকবার ভালো লাগে না মুসলমানের সন্তান আল্লাহ আকবার শুনে পৃথিবীতে এসেছে যাওয়ার সময় আল্লাহ আকবার শুনে দুনিয়া থেকে যায় যতদিন বেঁচে থাকবে স্লোগান যদি দিতেই হয় আল্লাহর বরকত ঘোষণা করে আল্লাহর নামে স্লোগান দেওয়া লাগবে কিছু মানুষের মুখ দিয়া আল্লাহু আকবার আসে না বক্তৃতা শুরু করছে মাইক দিছেন আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ নাই আল্লাহর প্রশংসাও নাই নবীর উপর দুরুদ নাই বক্তব্য শুরু হয় না বক্তব্যের আগে দুই তিন মিনিট টান এই নেতা ওই নেতার নামে চামচামি করতে করতে চামচার ঘরের চামচা শেষ অথচ মুসলমানের সন্তানের বক্তব্য শুরু হবে কার নামে আল্লাহ আল্লাহর নবী বলেছেন তোমরা কোনো কথা বা কাজ শুরু করবা কার নামে যেমন আমরা ঘর থেকে বের হই নবীজি শিখাইছেন ঘর থেকে বের হও বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আমরা যখন গাড়িতে উঠি যানবাহনে উঠি তখন বলি বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর দেখবেন বিমানে যখন উঠে বলে লেডিস এন্ড জেন্টলম্যান আমরা এখন টেক অফ করব ঠিক আছে তখন শুরু হয়ে যায় দোয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার আছে না দোয়া শুরু হয়ে যায় বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন বিমানে যারা সফর করেন শুনছেন না এগুলো বলে যে মাইক দিয়ে দিয়ে বলে দেখেন আমরা সব কাজে শুরু করি কার নামে তো বক্তৃতার সময় তো চামচামি কেন আগে আল্লাহর নাম বলেন ঠিক কি না বলেন আল্লাহর নামে শুরু করবেন মরার পরে আল্লাহর কথা কইতে পারবেন মরার পরে কবরে প্রথম প্রশ্ন করা হবে কার কথা মার রব্বুকা রবকে রবের নামে স্লোগান দিয়ে গেলে দুনিয়াতে রবের পথে চললে প্রশ্ন করার সাথে সাথে বলবেন রব্বি আল্লাহ আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার রবের কথা আছে এরপরেই প্রশ্ন এরপরেই প্রশ্ন করা হবে মা দীনুকা তোমার দিন কি দীনি আল ইসলাম প্রশ্ন করা হবে মা হাযা আর-রাজুলু আল্লাযী বুইথা ফিকুম ইনি কি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সারা জীবন যদি নবীর তরিকায় চলেন বলে ফেলবেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই সময়ের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি সেথায় তোমার
কবরে তোমার রাসূল বিনে, কবরে তোমার রাসূল বিনে বন্ধ না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে আমরা যেন জবাব দেওয়ার মতো জীবন গঠন করতে পারি আরো আস্তে বলেন আমিন আমি বলছিলাম যুবক যুবকরা কিভাবে যৌবনের কদর করবে এই যৌবন যিনি দিয়েছেন যৌবন তার পথে খরচ করতে হবে যৌবন আল্লাহর দ্বীনের পথে গঠন করতে হবে মাদক থেকে অন্যায় থেকে অপকর্ম থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেকে ফিরিয়ে এনে আল্লাহর দ্বীনের পথে আপনি যদি জীবন পরিচালনা করতে পারেন দুনিয়া এবং আখেরাতে আপনাকে সফলতা যিনি দান করবেন তিনি কে যুবক ভাইয়ের আমরা পারবো তো ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ আমার চাচারা রাগ করতে পারেন যে আমাদের এই ছেলেটা এসে খালি যুবকদের উদ্দেশ্যে কথা বলতেছে বাবা জানরা আপনাদের উদ্দেশ্যও কথা আছে ওই যে একটা হাদিস বলেছিলাম না যে জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে আমাদের জীবনটা হলো আল্লাহর গুলামির জন্য আর আল্লাহর গুলামি কবুল হতে হলে আগে আপনাদের সবার রিজিক আগে আপনাদের সবার উপার্জন ইনকাম ঠিক করতে হবে কারণ হালাল উপার্জন ছাড়া একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে এই জন্য আমাদের সবার জন্য বড় ওয়াজ হলো হালাল তরিকায় উপার্জন করা হালাল তরিকায় যদি আমরা উপার্জন না করি হারাম উপার্জনে যদি আমরা লিপ্ত হয়ে যাই আমরা যদি সুদ ঘুষ অন্যায় অপকর্ম জুলুম করে লুটপাট করে যদি ইনকাম করা আরম্ভ করি সেই উপার্জিত পয়সা যদি আমরা ভক্ষণ করি সেই হারাম হারাম পয়সায় হারাম খাদ্য খাওয়া হারাম ভক্ষণ করা যে শরীর গঠিত হলো এই হারাম শরীর নিয়ে যখন মসজিদে আসবেন সাজদা দিবেন দোয়া করবেন এই দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না হারাম পয়সা উপার্জন করে হারাম পয়সা উপার্জন করে সেই উপার্জিত পয়সা দিয়ে যদি আপনি বাইতুল্লাহ যান গিয়ে যদি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যদি গিয়ে বলেন লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গিয়েছি আল্লাহ তখন বলেন তোর মতো হারাম খুরে লাব্বাইক উপস্থিতি আমি গ্রহণ করলাম আগে পয়সাগুলো হালাল করেন এই যে আমরা হারাম পথে উপার্জন করি হারাম পথে উপার্জন করে নিজের শরীরটাকে আমরা হারাম বানায় ফেলি ছেলে মেয়েগুলোকে আমরা হারাম খাওয়াচ্ছি এত হারাম খাইয়া কি করবেন মনে রাখবেন হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায় যারা হারাম খায় গিয়ে দেখবেন এদের বড় বড় রোগ আছে সে হারাম উপার্জন করে লুটপাট করে খেয়ে ফেলে আল্লাহ তারে এমন রোগ দিয়েছেন এই রোগের চিকিৎসা দেশেও হয় না তারে মাসে কিংবা কিছুদিন পরপর তাকে মাউন্ট এলিজাবেথে বিদেশের বিভিন্ন বড় বড় হসপিটালে যাওয়া লাগে লুটপাট করে যেগুলো আনে এগুলো আর থাকে না ওই চিকিৎসা করতে 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 করতেই শেষ ঠিক কিনা হে হারাম পথে উপার্জন করছে মজা নাই কারণ তার বউয়ের অসুস্থতা ছেলে মেয়ের অসুস্থতা এই সমস্যা ওই সমস্যা হারাম খাইতে খাইতে লিভারের সমস্যা হার্টের সমস্যা এই সমস্যা ওই সমস্যা কিন্তু যারা হালাল খায় হালাল পথে চলে গিয়ে দেখেন হার্টও ভালো লিভারও ভালো রোগবালাই নাই জীবনের মধ্যে বরকত উপার্জনে বরকত আছে না নাই বরকত দেওয়ার মালিক যিনি তিনি কে মনে রাখবেন হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায় না মসজিদে ঢোকার আগে সাজদা দেওয়ার আগে শরীর ঠিক করেন শরীর পবিত্র করেন আর শরীর পবিত্র করার জন্য কি করতে হবে হালাল তরিকায় উপার্জন করতে হবে আবার হারাম ব্যবসাকে হালালভাবে করলে হবে যেমন একদিন আমাকে একজন বলে হুজুর আমি মদের কারবার করি বিদেশে কিন্তু আমি আবার দাম বাড়াই না যেটা যেটা আছে ওইটাই দিই আমি কিন্তু সলিড তরিকায় করি আমি বললাম ভাই যেটা করতেছেন ওটাই তো হারাম তাহলে হারামের মধ্যে হালাল ঢুকাইবেন কেমনে ঠিক কিনা বলেন যেটা আরাম ওইটা আরামই আপনি ভাবছেন আমি একটু ঘুষ নিলে আহারে আমার সম্পদ বেড়ে যাবে ভাই আরাম পাবেন না ওইটা নিয়ে বাড়িতে যাওয়ার আগে দেখবেন আল্লাহ আপনাকে কোনো না কোনো বিপদে ফেলে দিবেন হালাল পথে চলেন কোটি কোটি টাকা কামাইয়া আপনি এই কোটি কোটি টাকা যদি হারাম হয় আরাম পাবেন না পয়সা অল্প উপার্জন করেছেন কিন্তু যদি হালাল তরিকায় হয় দিনই পথে আপনি যদি দিনের পথে থাকেন দেখবেন বরকত পাবেন কারণ বরকত দেওয়ার একমাত্র ইখতিয়ার যার কাছে সবাই বলেন তো তিনি কে আল্লাহ
হারাম যেন না চলে আসে এজন্য খেয়াল করতে হবে। যারা চাকরি করেন চাকরিজীবীদের জন্য কথা হলো, এই ওয়াজগুলো কিন্তু সব মাহফিলে পাবেন না, এটা গুরুত্বপূর্ণ কথা। এই যে ওয়াজ মাহফিল, হজে গেলেন যে কোনো ইবাদত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া, এটাই বড় ওয়াজ। হালাল খেতে হবে। এই যে আমরা যারা চাকরি করি, মনে করেন আপনি সরকারি চাকরি করেন অথবা বেসরকারি চাকরি করেন, আপনার জন্য নির্ধারিত কিছু সময় বরাদ্দ করা আছে, এই সময় আপনাকে ডিউটি করতে হবে। ডিউটিতে ফাঁকিবাজি করে যদি আপনি মাস শেষে বেতন নেন, তাহলে বেতনটা হালাল হবে না হারাম হবে? আরো জোরে বলেন। তাহলে নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি কি ফাঁকিবাজি করে হালাল নিচ্ছি না হারাম নিচ্ছি? সচেতন হয়ে যান, দুই নাম্বারই করবেন না। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, ভাইরা শুনেন, ব্যবসায়ীদের কপাল অনেক ভালো, কারণ চাকরিজীবীদের ব্যাপারে এত সুন্দর হাদিস নাই, কিন্তু ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর নবীর সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন। নবীজি বলেছেন, সততার সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য সম্পন্ন করবে যারা, নবী সিদ্দিকিন সুহাদা এবং সালেহিনদের সাথে কিয়ামতের দিন এক জান্নাতে থাকবে তারা। সৎভাবে হালাল তরিকায় ব্যবসা করলে নবীর সাথে আপনাকে জান্নাতে যিনি রাখবেন তিনি কে? এজন্য আসুন সিদ্ধান্ত নেই আমরা কোনো হারাম উপার্জন করব। রাজি আছেন তো সবাই? আর যুবক ভাইদেরকে বলবো, এই যৌবন বয়সে যৌবনের কদর করার পাশাপাশি আব্বা আম্মার খেদমত করতে হবে। আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার হক আদায় করতে হবে। যাদের মা বাবা বার্ধক্য বয়সে চলে গিয়েছেন, বার্ধক্য বয়সে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, অসুস্থ মা বাবার খোঁজ খবর রাখতে হবে, চিকিৎসা করাতে হবে। মা বাবা বড় সেন্সিটিভ জায়গা, এটা কিছু রইল, এটা তো সুন্দর চিত্র, এটা খারাপ চিত্র, এটা খারাপ চিত্র, এটা ভালো চিত্র না। আমার মনে হয় অবশ্য ওনাদেরও দোষ দিয়ে লাভ নাই, বলে লাভ নাই, আমার মনে হয় এনারাও আসছেন সেই রাত 8টা থেকে। আমি তো আসার পরে দুইবার ওয়াশরুমে গেছি দেড় ঘন্টায়, তো ওনারাও তো মানুষ, ওনাদের কি প্রাকৃতিক প্রয়োজন নাই? এজন্য আমি চেয়ারম্যান সাহেব সহ সবাইকে অনুরোধ করে যাই, এটা আপনাদের এলাকায় আসলে প্রায় বলি, আপনারা মাহফিলগুলো 11টা সাড়ে 11টার ভিতরে শেষ করার চেষ্টা করে, তখন কি হবে দেখা যাবে। 9টা, হ্যাঁ আপনাদের এলাকায় আগে নাকি সারা রাত ওয়াজ হইতো, এখন তো পরিবর্তন এসেছে, আরো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আসলে শুনে একটা কথা, সেটা হলো মানুষের যখন অফিসের ডাক পড়ে, কোন অফিস বুঝছেন তো আপনারা? হেড অফিস, হেড অফিসের চাপ যখন পড়ে, সুন্দর ওয়াজ আর সুন্দর কণ্ঠ দেওয়া আটকাইতে থাকে, আটকানো সম্ভব? তো দীর্ঘ সময় যখন মানুষ বসে থাকে, আমার হাসান আল মামুন ভাই কি সুন্দর আলোচনা করেছেন, তো ওনার আলোচনায় যারা বসেছেন তখন থেকে শুনতেছে, দীর্ঘ সময় কেমনে বসবে বলে তো মানুষ তো, আর আমরা বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞানী তো বলে মানুষের ধৈর্য 1-1.5 ঘন্টা হয়তো থাকে, কতক্ষণ আর থাকে? যেন মাহফিলগুলোতে প্রধান বক্তা 10টার আগে উঠাই দিবেন, দেখবেন প্রধান বক্তারা এনার্জি ভালো থাকবে, পরিবেশও ভালো থাকবে, মাহফিলের আলোচনা অপ্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। তবে কথার কথা যেগুলো বলা দরকার সেগুলো আমিও কিন্তু আগে ভাগে বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম না যে শুরুতেই সময় নষ্ট হবে না, শুরু থেকেই কথাবার্তা বলে ফেলবো। তো বলছিলাম, বিশেষ করে যুবক ভাইদেরকে, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে? ভাই মা বাবাকে আঘাত দিয়েছেন তো জান্নাতকে শেষ করে ফেলেছেন, আর মা বাবাকে রাজি করে ফেলেছেন তো জান্নাত হাসিল করে ফেলেছেন, সুবহানাল্লাহ। জন্য আব্বা আম্মাকে কখনো আঘাত দিবেন না। আর যে কথাগুলো বললাম, নামাজ কখনো বাদ দিবেন না, মাদকের ধারে কাছেও যাওয়া যাবে না, অন্যায় উপকর্মের ধারে কাছে যাওয়া যাবে না, হারাম পথে যাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না, হালাল পথে চলবো, হালাল উপার্জন করব, সারা জীবন দিনের পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার দিনের পথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, বসেন। যুবকদের এই আবদার আমি আসার সময় বলেছে, আসলে যুবকদের আবদার তো ফেলা যায় না, বসেন। আমার কিছু যুবক ভাইরা আমি আসার আগেও বলেছেন, আমার বাড়ি সিলেটে, আপনারা জানেন তো, তো সিলেটি মাতলে আপনারা কিতা বুঝবানি, কিছু কিছু বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের সিলেটের কিছু ঐতিহ্য নিয়ে একটা গান লেখা হয়েছে আর কি। আপনারা সিলেট গেছেন কে কে দেখি হাত তোলেন তো, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ, আপনিও গিয়েছেন চেয়ারম্যান সাহেব। তো সিলেটে ঢুকলে দেখবেন সুরমা নদীর উপর দিয়ে যাওয়া লাগে, তাই না? তো এই জন্য
এই গানের স্টার্টিংটা হয়েছে এমন, সুরমা গঙ্গোর ফারো বাড়ি, মানে সুরমা নদীর তীরে বাড়ি, শাহজালালের উত্তর শুনি, শাহজালাল রহমতুল্লাহের নাম শুনছেন আপনারা, আমরা সিলেটি মানুষ, শাহজালালের উত্তর শুনি, সুরমা গঙ্গোর ফারো বাড়ি, শাহজালালের উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সিলেটর খমলার বাগান, খাইলে জোড়ায় হকলর ফরান, সিলেটের কমলা খেয়েছেন আপনারা, এটা প্রাণ জোড়ায় যাওয়ার মতো, সিলেটর খমলার বাগান, খাইলে জোড়ায় হকলর ফরান, সিলেটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন, সুরমা গঙ্গোর ফারো বাড়ি, শাহজালালের উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ভাই ভাই খালি সিলোটি, ভাই ভাই খালি সিলোটি, সুরমা গঙ্গোর ফারো বাড়ি, শাহজালালের উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল খুলনাবাসী, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, হোক না খুলনায় আর হোক না সিলেটি বাড়ি, আমরা সবাই বাংলাদেশি মানুষ, ঠিক কিনা?